নিম্নমানের কাজ এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয় এলাকাবাসীরা। বাগবাগ গোপী চৌমুহনী এলাকায় নিম্নমানের কাজের অভিযোগ। বাম আমলে এই দুর্দশাগ্রস্ত রাস্তাটি এলাকাবাসীদের দাবি মেনে বর্তমানে রাজ্য সরকার নতুনীকরণের উদ্যোগ নেয় এবং উদয়পুর পূর্ত দফতর থেকে 30 লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তা সংস্কারের কাজ চলছিল। তবে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করে ঠিকাদার সহ দপ্তরের আমলারা নিম্নমানের কাজ করে রাস্তার কাজে বরাদ্দকৃত অর্থরাশি থেকে মোটা অঙ্কের টাকা মেরে দিতে মরিয়া হয়ে ওঠে। যারা গিয়েছে নিগতে 5 লক্ষ টাকার বিনিময়ে 23 লক্ষ টাকার এই কাজটি কিনেছিল ওই কন্ট্রাক্টর। রবিবার বাগমা গোপি চৌমুহনী এলাকার স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে কাজ বন্ধ করে এলাকা ছেড়ে পালায় ঠিকাদার দ্বয়। কাজে এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে সাধারণ মানুষ হাত দিয়ে পিচের আস্তরণ তুলে ফেলছে খুব সহসায়। স্থানীয়দের দাবি অতি সত্বর দপ্তরের সঠিক হস্তক্ষেপের মাধ্যমে পুনরায় সঠিক সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক। আমরা তো এই রাস্তাটা দীর্ঘদিন পর্যন্ত এটা অকেজুই আছে, মানে চলাচল করতে কষ্ট হইতে আছে। তো এখন তো আমার কাজটা আরম্ভ হয়েছে, তাহলে কাজটা তো এখন এই তারা যেই তাহলে কইরা যেতে আছে এটা যাইতেছে এই 6 মাসও লাস্টিং করতো না। যেহেতু কাজটা অনেক দিনে আরম্ভ হয়েছে, তাহলে তো কাজটা ভালো করে না করার দরকার আছে, তো এটা লাস্টিং করবো। যেটা আছে স্টার্টিংয়ের মধ্যে আগের ইটে আগে সোলিং আছে কই, সোলিং বাদ দিয়া প্রায় 1-1.5 বিঘা বাদ দিয়া করতে আছে। স্টার্টিংটা ঘুরতে দেওয়া যাইতেছে একটা বাইক টাইক এটা করবো সাইডে। নিউজ টুকরা 24।